যেই মানুষটা আমানাস রহমাতুল্লাহ আলাইকে মুসা কামরায় কিনা মুসার টাঙ্গিয়েছে এই কথা বলল আজ আজকে 10টা বছর দেখেছেন ওই লোকটা এখন কারাগারের ভিতরে এখন আবদ্ধ হয়ে আছে তাকে আজকে মুসা ঠিকই কামড়াচ্ছে আমার আমানাসর মাজার এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে যারা মাজারের বিরুদ্ধে আচরণ করে বলেছিল আমি প্রধানমন্ত্রী হলে লাঠি দিয়ে সমস্ত মাজার ভেঙে ফেলবো তার ডান পা প্যারালাইজড হয়ে গিয়েছে হুইলচেয়ারের মধ্যে শেষ জীবনে মৃত্যুবরণ করেছে মনে রাখতে হবে আল্লাহর ওলির বিরুদ্ধে আচরণ করলে তার মাটির সাথে দুলি সাথ হবে আল্লাহর ওলির মাজারের একটা কঙ্করের ক্ষতি কোনো বাপের বেটা করতে পারবে না ডান হাত তুলে বলো ঠিক কি না আমার ভাইয়ারা আপনাদের এই জেলাটা তার নাম হচ্ছে জামালপুর জেলা জামালপুর জেলা কি থানা পড়ছে এটা মেলান্দ থানা জামালপুর থানাটা আমি অনেক চিন্তা করলাম জামালপুর কেন রাখা হলো পরে আমি আসলে সত্যি কথা জানতাম না কিন্তু আজ গতকালকে থেকে আমি ইউটিউবে সার্চ করছিলাম গুগলে সার্চ করলে যেমন জামালপুর কেন রাখা হলো পরে আমি দেখলাম হ্যাঁ আপনাদের জামালপুরে একজন আল্লাহর ওলি আছে শাহ জামাল রহমতুল্লাহ আলাই তিনার নামে কিন্তু জামালপুর জেলা হয়েছিল তা আমার আমার কেন জানি মনে হয় যারা আমাদেরকে মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি মাজার পূজারি বলে পূজারি পূজারি বলে তাসবিহ জপে আমরা তো কোনো পূজা করি না আমিও আজকে সেই জামা হজরত শাহ জামাল রহমতুল্লাহ মাজার জিয়ারতে গিয়েছি কেউ দেখলাম না পূজা করতে আমি দেখছি মানুষ হাত লাগায় হয়তো বা সেই জায়গাটাকে একটু চুম্বন করে চোখের মধ্যে মালিশ করে কারণ আল্লাহর ওলিদের কদম দুলা আমাদের চোখের সুরমা আল্লাহর ওলিদের কদম দুলা আমাদের জীবনের নূর এবং পাওয়ার যারা আমাদেরকে মাজার পূজারি বলে আমরা বলি মাজার পূজারা আমরা সুন্নিরা করি না আমরা জিয়ারত করি এই কথার মধ্যে সন্দেহ আছে কারণ আল্লাহর ওলি যারা এনায়েতপুর দরবার শরীফ আপনারা যারা যান আমি আশা করি আমি এনায়েতপুর দরবার শরীফ যদি এখনও যাওয়া হয় নাই তবে 1800 দরবার শরীফ আমি গিয়েছি কাছাকাছি তো বেশি দূরত্ব নাই মনে হয় মোটামুটি তো আমি সেইখানে গিয়েছি আমি তো দেখলাম না কোনো মাজার পূজারি করে সেইখানে জিয়ারত করা হচ্ছে তবে আমি দেখলাম আল্লাহর ওলি ছাড়া পৃথিবীতে মাজার ছাড়া এই পৃথিবীতে ইসলাম পাওয়া যাবে না মাজারপন্থী যারা এরা হান্ড্রেডে হান্ড্রেড জান্নাতপন্থী এই কথার মধ্যে যাররা পরিমাণ সন্দেহ নাই বলে দলিল দেন আমি বললাম তোমার আইকিউতে আমি যুক্তিভিত্তিক দলিল যদি দেই মাজার হচ্ছে একমাত্র ইসলামের মাপকাঠি বলে কেমনভাবে আমি দেখলাম মূসা আলাইহিস সালামের মাজার আছে কিন্তু ফারাউনের মাজার নাই আমি দেখলাম ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে নমরুদের মাজার নাই আমি দেখলাম সরকারের মদিনার রওজা আছে মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি রাসূল বলেছে যে আমার রওজা জিয়ারত করবে আমি রাসূল ডিক্লার দিলাম কিয়ামতের ময়দানে তার জন্য আমার শাফাত ওয়াজিব হবে কিন্তু আবু জাহেলের মাজার পাওয়া যায় না তার বাড়িতে টাট্টি খোলা টয়লেট সেখানে প্রস্রাব পায়খানা করে দুর্গন্ধ করে পেরেছে ইমাম হোসেনের মাজার আছে কিন্তু ইয়াজিদের মাজার এখনো পর্যন্ত পাওয়া যায় না হযরতে খাজা গরিবের মাজার আছে তার বিরুদ্ধে আচরণ করা পিতৃদাদার মাজার পাওয়া যায় না শাহজালাল রহমতুল্লাহর মাজার আছে কিন্তু গুরু গোবিন্দের মাজার পাওয়া যায় না ইসলাম এনেছে শাহজালাল শাহপরান এনায়েতপুর দরবার শরীফ আটরশি দরবার শরীফ শাহ আমানত শাহ গরিবুল্লাহ শাহ মিসকিন শাহ শাহ মাকদুম বাংলার জমিনে 360 আউলিয়া চট্টগ্রামে 12 আউলিয়া তাহলে বুঝা গেল যারা মাজার পন্থী তারা ইসলাম পন্থী মাজারের বিরুদ্ধে আচরণ করে এরা জঙ্গিবাদ 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 ডান হাত তুলে বলো ঠিক কিনা একটা হক না বাতিল আমরা এক মিনিটে আপনারা বুঝবেন চট্টগ্রামের শহরের মধ্যখানে বিশাল একটা মাঠ আছে নাম হচ্ছে প্যারেড ময়দান সেই প্যারেড ময়দানে 1 থেকে 1.5 লক্ষ মানুষ একসাথে বসতে পারে সেইখানে আজ থেকে 15 বছর পূর্বে একজন আন্তর্জাতিক মানের কুখ্যাত মোবাসির গিয়েছিল সেই মোবাসির সেই প্যারেড ময়দান থেকে মনে হয় 10 মিনিট লাগে শাহ আমানাস রহমতুল্লাহর মাজার ওই লোকটা প্যারেড ময়দানের তাফসিরুল কোরআন মাহফিলে বসে বসে বলেছিল আমানাস রহমতুল্লাহ কি মুসা কামড়ায় কেন মশারে টাঙ্গিয়েছে আমার কষ্ট লাগুর হৃদয় রক্তকরণ হলো আবার সেই ফেরেট ময়দানের পাশে একটা মাজার আছে নাম হচ্ছে মিসকিন শাহ রহমতুল্লাহ মিসকিন শাহ নাম কেন দেওয়া হয়েছে কারণ কোনো গরিব মানুষ যখন ওনার কাছে যায় কোনো পরীক্ষার ফলাফল যখন কম হয় তিনার কাছে গেলে গরিব মানুষ গেলেই তিনি আল্লাহর মাধ্যমে ধনী করে দেন ওই কুখ্যাত মুফাসসিরে বলেছিল তিনি মিসকিন শাহ ওনার দরবারে গিয়ে লাভ কি উনি নিজেই তো মিসকিন উনি নিজেই তো গরিব আল্লাহর শপথ এই কথাগুলো বলল আমি অপেক্ষা করলাম যেই মানুষটা আমানাস রহমতুল্লাহ আলাইকে
মুসা কামড়ায় কিনা, মুসার টাঙ্গিয়েছে, এই কথা বলল। আজ আজকে দশটা বৎসর দেখেছেন ওই লোকটা এখন কারাগারের ভিতরে এখন আবদ্ধ হয়ে আছে, তাকে আজকে মুসা ঠিকই কামড়াচ্ছে, আমার আমানসার মাজার এখনো আছে, কেয়ামত পর্যন্ত থাকবে। যারা মাজারের বিরুদ্ধে আচরণ করে বলেছিল আমি প্রধানমন্ত্রী হলে লাঠি দিয়ে সমস্ত মাজারে ভেঙে ফেলব, তারা ডান পা প্যারালাইজড হয়ে গিয়েছে, হুইলচেয়ারের মধ্যে শেষ জীবনে মৃত্যুবরণ করেছে। মনে রাখতে হবে আল্লাহর ওলির বিরুদ্ধে আচরণ করলে তার মাটির সাথে দুলির সাথ হবে। আল্লাহর ওলির মাজারের একটা কঙ্করের ক্ষতি কোনো বাপের বেটা করতে পারবে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? মাজার পক্ষে হচ্ছে 100% হকপন্থী, এতে কোনো সন্দেহ? একটু জবান খুলে সন্দেহ পূজা তখন বলতে পারবা যখন আল্লাহর ওলিকে আমরা খোদা মনে করবো। নাউজুবিল্লাহ, আল্লাহর ওলিকে কি কখনো আমরা খোদা মনে করেছি? আমাদের প্রভু কয়জন? একটু সাদাত আঙ্গুল উঠান তো কয়জন? আমাদের প্রভু এক, এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কোরআন, তবে কেন এক নয় হে মুসলমান, এক হক করি আহ্বান, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ, তবে কেন এক নয় হে মুসলমান, এক হক করি আহ্বান, আমাদের প্রভু এক, আমাদের প্রভু কয়জন? এই জন্য আজকে আপনাদের জামালপুরে শাহজালাল শাহ জামাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করে বুঝতে পারলাম যে এখানে আল্লাহর ওলির কদম পড়ে এই জায়গাটা একটা স্বর্ণের টুকরা হয়ে যায়, এই জায়গাটা ফেমাস হয়ে যায়। না হয় জামালপুরে কত কোটিপতি ছিল, কত লক্ষপতি ছিল, কত শিল্পপতি ছিল, কারণ নাম তো জামালপুর হয় নাই। আল্লাহর ওলি তিনি তো কোনো হাজার কোটিপতি ছিলেন না, স্বর্ণের মালিক ছিলেন না, আল্লাহর ওলি তার কদম পড়তে দেরি হয়, জামালপুরের জমিনকে আল্লাহ আলোকিত করে এই সাগর জমিনটা, এই খালবিল জমিনটাকে আল্লাহ উর্বর করে এখন বাংলাদেশের প্রখ্যাত জামালপুর একটা জেলা করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহর পথে আমরা আছি, আর সেই নবীর পক্ষে ওলির পক্ষে কথা বলার কারণে আজকে আমাদেরকে গরম জিলাপিখোর পর্যন্ত বলা হয়। জিলাপিখোর কানে বলেছ? আমি গতকালকের আগের দিন প্রোগ্রাম করেছিলাম, চট্টগ্রাম পটিয়াতে প্রোগ্রাম করেছিলাম। চট্টগ্রাম পটিয়া হচ্ছে ওহাবি কমি ভাইদের দুইটা বিশাল প্রতিষ্ঠান আছে। তো সেখানে যখন গেলাম আমি জিজ্ঞেস করলাম, ভাই তোমরা আমাকে কোথায় কোথায় আমাদেরকে সুন্নিদেরকে জিলাপি করো কেন বলো, আমার কতটা লজিক দিয়ে আপনি চিন্তা করবেন? বললো আপনারা মিলাদ কি আমার পরে বেশি বেশি গরম গরম জিলাপি খান, সেই জন্য জিলাপি খোর বলি। আমি বললাম তাহলে তুমি যে আমাকে জিলাপি খোর বললা আমি তোমাকে আক্রমণ করবো না, কারণ রসুল শিখিয়েছেন কেউ কাউকে আক্রমণ করলে তাকে প্রতিঘাত করো না, তাকে সুন্দর আচরণ দ্বারা পরিবর্তন করাও। কেমনভাবে? রসুল বলে আমি মরুভূমিতে হাঁটছিলাম হাঁটছিলাম হাঁটছিলাম, সরকারের মধ্যে হঠাৎ করে তৃষ্ণা ধরলো। আল্লাহর হাবিব বলে আমি একজন ইহুদিকে দেখলাম সে কূপ থেকে পানি উঠাচ্ছে। আমি বললাম ভাই এক কোষ পানি আমাকে দিবা? বলে না পানি দেওয়া যাবে না, কারণ ইহুদি রাহমাতুল্লিল আলামিনকে এখনো চিনতে পারে নাই। বলে আপনি এই বালতিটা নেন, যত বালতি পানি কূপ থেকে উঠাবেন প্রতি বালতির বিনিময়ে এক কোষ করে পানি দেওয়া হবে। নবী আমার এক বালতি উঠায়, দুই বালতি উঠায়, তিন বালতি উঠার সময় বালতিতে তোড়া ছিল যখন পড়ে গেল ইহুদের মাথা গরম হয়ে গেল, আমি এখন পানি উঠাবো কি ভাবে এখনো চিনতে পারে নাই। ইহুদি সরকারে মদিনার গাল মুবারক এত জোরে কষে একটা থাপ্পড় মারলো, সরকারে মদিনার চোখের পানিগুলো ছেড়ে দিলেন, ইহুদি খপ করে হাত আল্লাহর হাবিব ধরে ফেললো। ইহুদি ভয় পেয়ে গেল, আমার হাত ধরে ফেলেছে, আক্রমণ করবে, মারবে, রক্তাক্ত করবে, কিন্তু আমার নবী দয়ার নবী, কিন্তু আমার নবী মায়ার নবী। আমার নবী বলে ভাই এত জোরে থাপ্পড় মেরেছ, তোমার নরম হাতে ব্যথা পেয়েছে কিনা? জোরে বলি সুবহানাল্লাহ। ইহুদি বলে না,
এটা কে আপনি? আপনি কোনো সাধারণ মানুষ হতে পারেন না। থাপ্পড় মারলাম, নিজের গালে কয়টা আঙ্গুল বসলো আপনি যে দেখলেন না, রক্ত জমাট বাঁধলো কিনা, রক্ত বের হয়ে গেলেন না, নিজের খবর নিলেন না, আমার হাতের খবর নিচ্ছেন, আমার হাতে ব্যথা পেয়েছে কিনা আপনি বলেন কে? নবী আমার মুস্কি হেসে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নি রাসূলিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর বন্দী। ইহুদি বলে, যেই নবীর চরিত্র এত সুন্দর, যেই নবীর উত্তম আচরণ দ্বারা আমাকে পাগল করেছে, আমি কালিমা পড়ে নিলাম, মুসলমান হয়ে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে বর্তমান আমাকে একজন কিল দিলে আমি পরের দিন হকি স্টেট নিয়ে বের হই, কারণ আমাদের গতকালকে নির্বাচন গিয়েছে, গতকালকার আগের দিন ভোট দিয়ে আমি এখনও কালিটা যাই নাই। আমরা ভোট দিয়েছিলাম, ভোট দিয়ে বের হয়েছিলাম, কত মারাত্মক কালি দেখেন, দুই দিন চলে গেল, অজু করলাম 5 ওয়াক্ত, তারপরে যাই নাই। আমাদের নির্বাচনে কেউ একটা কিল দিলে পরের দিন 147 নিয়ে বের হয়, কেউ একটা লাঠি দিয়ে বাড়ি দিলে আমি হকি স্টেট নিয়ে বের হই, কেউ আমাকে থাপ্পড় দিলে আমি রামদার চাপাতি নিয়ে বের হই। কিন্তু আসুন না, আমাদের আশেপাশে যত এলাকা আছে, জামালপুরে হাঁটতে গিয়ে কেউ যদি আপনাকে ভুলে রিক্সা লাগিয়ে দেয়, আপনার চামড়া উঠে যায়, রিক্সার ড্রাইভার চামড়া ওঠার সাথে সাথেই তো আতঙ্কের মধ্যে পড়ে যাবে, আপনি রিক্সার ড্রাইভারকে না মেরে তার দিকে একটা তাকিয়ে মুস্কি হেসে দেন, আল্লাহর কসম মৃত্যুর আগ পর্যন্ত দুই হাত তোলে আপনার জন্য দোয়া করবে, কথা বলুন ঠিকই না? কিন্তু আক্রমণ নয়। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে জিলাপি করো কেন বলেছ? আমি বললাম, ভাই তোমাকে মারামারি করবো না, তুমি যে আমাকে গরম জিলাপি করে বলেছ, জিলাপি খাওয়া হালাল না হারাম? বলে হালাল। তো আমি বললাম, জিলাপি খাওয়া যদি হালাল হয়, আমি তো হালাল খেয়েছি, হারাম খাই নাই। রসুল বলেছে, বেশি বেশি মিষ্টি খাও, মিষ্টি খেলে কথা মিষ্টি হবে, চেহারা মিষ্টি হবে, মিষ্টি খাওয়া আমি রসুল্লার একটা সুন্নাত আদায় হবে। জোরে বলে সুবহান আল্লাহ। শপথ আমি রাগ করি না, আমি পাল্টাই প্রশ্ন করি, তুমি আমাকে সিন্নি খুর বললা, সিন্নি খাওয়া হালাল না হারাম এখন বলতে হবে? বলে হালাল। তো সিন্নি খাওয়া যদি হালাল হয়, আমি হালাল খাই, আমি হারাম খাই না। আবার মাঝে মাঝে আমাদেরকে তাবারকখোর বিরিয়ানিখোর বলা হয়, মাহফিলে আছে আজকে, তাবারক আছে, তাবারকখোর বিরিয়ানিখোর যারাই আমাদেরকে বলবে, দেখবেন পিছন দিক থেকে দুইজনের মধ্যখান দিয়ে অসংখ্য গায়েবি হাত বের হবে, আমাকে 2-1 প্যাকেট দাও। তো আমরা বলি, তোমরা মাহফিলে এসেছো যেহেতু ধাক্কা দেওয়া হবে না, এই তাবারকের প্যাকেট নাও, আল্লাহর শপথ দুনিয়ার কোনো হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি আর পুরান ডাকার বিরিয়ানি মনে করবে না, এই তাবারক তুমি বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ বলে এক লোকমা তুমি খাও, স্ত্রী খাওয়া, মা খাওয়া, সন্তান খাওয়া, পুত্র খাওয়া, আল্লাহর শপথ এই মীর তাবারকের সাথে দুরুদ শরীফ আছে, কোরআন আছে, সুন্নাহ আছে, হাদিস শরীফের আয়াত আছে, এক একটা তাবারক তোমারকে ক্যান্সার, আলসার, টাইফয়েড পর্যন্ত সুস্থ করতে পারে। ডান হাত তোলে বলো ঠিক কি না? তাবারকখোর বললে রাগ করা যাবে না? তো জবান খুলে রাগ করা যাবে না, রাগ করবেন না, বরং আমার মতো হালকা টোকা দিবেন, কষ্ট না। বল হুজুর কেমন ভাবে টোকা? সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি, সুন্নিরা খাই তাবারক, বাতিলেরা খাই ডালফানি। কি ভয় পাচ্ছেন নাকি? কোনো সমস্যা আছে নাকি? ভয় তো করার কথা, আমি আমার গাড়ি নিয়ে আসলাম, গাড়ি কি ভাঙবে না থাকবে, আগুন জ্বলবে নাকি নিবাব, আমি তো ভয় করি না, কারণ আমি রসুলের পক্ষে কথা বলি। আজকে এখন পর্যন্ত আলোচনা করেছি, একটা গালিও দেই নাই, তবে হ্যাঁ আমরা কিছু কিছু কথা প্রতিবাদ যদি না করি, কেয়ামতের ময়দানে আমাকে জবাবদিহিতা করতে হবে। কোন ব্যক্তির নাম ধরে কথা বলা হচ্ছে গীবত, কিন্তু কোন ব্যক্তি যদি কোরআন সুন্নাহর কথা বলে এটাকে যদি খণ্ডন করা হয়, এটা গীবত নয়, এটা প্রতিবাদ। এটা না করলে আমি কাশিমীকে রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আগুনের কাছি দ্বারা আমার জিহ্বা কাটা হবে। প্রতিবাদ না করলে ঈমান কখনো আমাদের টিকে থাকতে পারে? এই জন্য প্রতিবাদ করতে হবে। তো প্রতিবাদের ভাষাই বলি, সুন্নিরা খাই বিরানি, বাতিলদের হয় সুলকানি।